বাংলাদেশের অর্থনীতির সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, না হলে ব্যক্তিশ আলোচনা করা। হ্যাঁ, অর্থনীতির সাথে রাজনীতির ওতপ্রোত সম্পর্ক আছে। বলা হয়ে থাকে রাজনীতি ও অর্থনীতি একই মুদ্রার এই পিঠ ও পিঠ। অর্থাৎ রাজনীতি ছাড়া অর্থনীতি যেমন সচল নয়, তেমনি অর্থনীতি ছাড়া রাজনীতি সচল নয়। যে কোনো দেশের অর্থনীতির উপর রাজনীতির বৃদ্ধি নির্ভর করে। অর্থনীতি যদি ভালো হয়, তবে জনগণের আর্থিক সচ্ছলতার কারণে জনগণ শিক্ষিত হবে, সচেতন হবে, তাদের যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারবে এবং মতামত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারবে। পরনির্ভরশীলতা হ্রাস পাবে প্রবৃত্তি। অন্যদিকে কোন দেশের রাজনীতি যদি ভালো হয়, তবে ঘন ঘন হরতাল, ধর্মঘট, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস তথা অপরাজনীতি থাকবে না, তবে যা রাজনীতির অস্থিতিশীলতা দূর করে। কলকারখানা ঠিক মতো চলবে, জনগণ ঠিক মতো কাজ করতে পারবে এবং উৎপাদনের গতি ত্বরান্বিত হবে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট রাজনীতিবিদ অক্টোবর বিপ্লবের প্রধান নেতা ভ্লাদিমির ইলিশ লেনিনের মতো মতে পলিটিক্স মাস্ট টেক প্রিসিডেন্স ওভার ইকোনমিক্স। লেনিন অন্যত্র বলেন, ইট ইজ নেসেসারি টু হ্যাভ This necessary to have less politics and more economics.